আসসালামু আলাইকুম। যশোরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শহরের মুজিব সড়কে নির্মাণ করা হয়েছে। আগে এই এলাকাটি পঙ্গু হাসপাতাল বা রেলগেট এলাকা নামে পরিচিতি ছিল, এখন বলা হচ্ছে মডেল মসজিদ এলাকা। 26 মার্চ বৃহস্পতিবার 2023 ইংরাজি তারিখে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের এই মডেল মসজিদ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের দৃষ্টিনন্দন মডেল মসজিদ পেয়ে খুশি মুসল্লিরা। যশোর গণপূর্ত বিভাগের উপ তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলাম এর তত্ত্বাবধানে প্রকল্পের আওতায় নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 14 কোটি টাকা। শহরের রেলগেট এলাকায় প্রায় 43 শতক জমির ওপর নির্মিত মডেল মসজিদের দৈর্ঘ্য হচ্ছে 170 ফুট ও প্রস্থ 110 ফুট। তবে জেলা পর্যায়ে এই মসজিদ হয়েছে 4 তলা বিশিষ্ট। বন্ধুরা, চলেন তাহলে এই মসজিদের ভিতরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই মডেল মসজিদের ডান পাশে উজু করার সুব্যবস্থা করা হয়েছে। উজুখানার সাথে ওয়াশরুমেরও ব্যবস্থা করা আছে। বন্ধুরা, চলেন ভিতরে একটু দেখানোর চেষ্টা করি। এই মডেল মসজিদ সম্পূর্ণ মার্বেল টাইলস দিয়ে সুসজ্জিত করা, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। অনেক সুন্দর ঝাড়বাতির লাগানো আছে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দ্বারা এই মসজিদটি পরিচালনা করা হয় নামাজের জন্য। একসাথে 1200 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এই মডেল মসজিদে। এই মডেল মসজিদে শুধু নামাজ আদায় নয়, এই মসজিদ হয়েছে গবেষণা, ইসলামী সংস্কৃতি, জ্ঞান চর্চার কেন্দ্র। এই মডেল মসজিদ নারী ও পুরুষের আলাদা অজু এবং নামাজ আদায়ের সুব্যবস্থা। লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন, হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামিক সংস্কৃতি কেন্দ্র থাকছে এই মডেল মসজিদে। 95 ফুট উচ্চতার সুদৃশ্য মিনারটি দেখতে পাচ্ছেন, এ যেন নান্দনিকতা মাথা উঁচু করে ঘোষণা করেছে। সুপ্রস্ত বারান্দায় একসাথে অনেক মুসল্লি খোলামেলা জায়গায় নামাজ আদায় করতে পারবেন। নিচতলায় গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।